বাংলাদেশ রেলওয়ের 10 খাতের দুর্নীতি চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মনিটরিং এর অভাবে জমি বেদখল ও টিকিট কালোবাজারি সহ অনিয়ম দুর্নীতি বন্ধে 15 দফা সুপারিশ করেছে দুদক। রেল খাতকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী রুকসানা আমিনের রিপোর্ট। সরকারি সেবা খাতের দুর্নীতির উৎস চিহ্নিত করে ও তা প্রতিরোধে কাজ করছে দুদকের 25টি দল। এরই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের দুর্নীতি ও অনিয়ম বন্ধে সুপারিশ সহ প্রতিবেদন নিয়ে রেল ভবনে দুদক কমিশনার। দুদকের অনুসন্ধান দলের দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনটি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে হস্তান্তর করেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। প্রতিবেদনে জনবল নিয়োগে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া সহ কোচ আমদানি নিরুৎসাহিত করে রেলের নিজস্ব কারখানায় কোচ নির্মাণের সক্ষমতা সৃষ্টির সুপারিশ করা হয়েছে। সরকারি কেনাকাটার ক্ষেত্রে সব মন্ত্রণালয়ের জন্য একই ধরনের প্রেসক্রিপশন, সেটা হচ্ছে যে কেনাকাটার ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা। এই প্রতিবেদনে মূলত 10টি জায়গা আমরা শনাক্ত করেছি যে কোন কোন জায়গাগুলোতে দুর্নীতির অবকাশ রয়েছে। কেনাকাটা, নিয়োগ এবং বিভিন্ন ধরনের মনিটরিংয়ের কাজে সেক্ষেত্রে আমার মনে হয় যে কারিগরি বিশেষজ্ঞ প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বিধির মোতাবেক করা উচিত হবে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছি যে বুয়েট, চুয়েট, কুয়েট যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, সেগুলোকে কাজে লাগানো যেতে পারে। প্রতিবেদনটি হাতে পেয়ে রেল খাতকে দুর্নীতিমুক্ত করতে কাজ করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। দুর্নীতি কোথায় নাই? দুর্নীতি আছে, অবশ্যই আছে, এটাকে তো অস্বীকার করে কোনো নাই। এবং আমাদের যে নিয়োগ পদ্ধতি, যেটা আইনগতভাবে যেটা আমি দেখছি এখানে আসে যা পাইছি, সেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। যে সুপারিশমালা দিয়েছে আমাদের মাননীয় কমিশনার, আমি চেষ্টা করব যে এই দুর্নীতিমুক্তভাবে যাতে রেল মন্ত্রণালয় আগামী দিনে সরকার এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণের জন্য কাজ করতে পারে। টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতায় পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা সহ বেহাত হওয়া সম্পত্তি রেলওয়ের অধীনে নিয়ে আসতে দক্ষ আইনজীবী প্যানেল করা এবং একচেটিয়া ঠিকাদারি বন্ধেরও সুপারিশ করা হয়েছে দুদকের প্রতিবেদনে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।